কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন দশমী, মানে আজকে দশমী, তো আমার তরফ থেকে শুভ বিজয়া, বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর সবাই খুব ভালো থাকবেন, পুজো তো চলে গেল, মনে সবারই খুব দুঃখ। যদিও আমরা এখানে আছি বলে ব্যাপারটা বুঝতে পাচ্ছি না, কিন্তু কলকাতায় থাকলে সত্যিই মনটা খুব খারাপ হতো, কারণ ঠাকুর তো দেখতে পারতাম না, সঙ্গে পুজোও শেষ হয়ে যাওয়া, মানে বাঙালির প্রত্যেকটা বাঙালির মনে ভীষণ দুঃখ। আবার একটা বছরের অপেক্ষা, 365 ডেজ আবার ওয়েট করো, সো ওই দুঃখটা মেনে নেওয়া একটু চাপের হয়ে যেত, সে কারণে চলে এসেছি। একদিকে ভালোই হয়েছে, এখানে একটু মজাতে আছি, খুব মস্তি করছি। এই ব্লগটা হয়তো অনেকটাই দেরিতে যাবে, মানে বিজয়াদশমী শেষ হয়ে যাবে, তাও বলে রাখলাম, কারণ আমার যে ব্লগগুলো আছে সেগুলো তো আগে দিতে হবে, সো এটা অনেকটাই দেরিতে যাবে। আর আমরা আগামীকাল চলে যাব, সকাল 11টায় চেক আউট আছে। আর আপনাদের একবার সমুদ্রের ভিউটা দেবো, এর আগে যে সমুদ্রের ভিউটা দেখেছেন আপনারা, যে সি বিচ থেকে অনেকটা দূরে হেঁটে যেতে হচ্ছিল, তো তখন জলে অতটাই ছিল না, ভাটা ছিল, বাট আজকে জোয়ারের সময় এত জল হয়েছে, জাস্ট দেখাচ্ছি, আমি বলছি ক্যামেরাটা ওইদিকে ঘোরাতে, আপনারা একটু দেখে আসুন, আবার আমি কথা বলছি আপনাদের সাথে, ঠিক আছে? ভীষণ ভালো এনজয় করছি, যদিও এখানে এইভাবে বসে যে আকাশটা দেখছি না, বিশ্বাস করুন এত বড় আকাশ তো আমাদের কলকাতা শহরে ফ্ল্যাট থেকে দেখাটা সম্ভব না, ছাদে উঠলেও হয়তো এতটাও আকাশ দেখা যাবে না। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আর একে দেখুন করেই যাচ্ছে। দেখলেন সমুদ্রে আজকে জল প্রচণ্ড, তো মেয়ে ভীষণ ভয় পাচ্ছে, ওই জন্য মুখটা ঘুরিয়ে বসে রয়েছে, এদিকে এসে একবার ওকে দেখিয়ে দেবে, তো বসে রয়েছে আর খুবই ভয় পাচ্ছে। আজকে সুইমিং পুলে নেমেছিল, হয়তো আপনারা আগে ভিডিওতে দেখ, না ওটা ভিডিও করিনি, কারণ আমরা তিনজনেই নেমেছিলাম, তো তো প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে ও ঠিক হয়ে গেছে, না মানে নর্মাল ছিল। প্রচণ্ড স্নান করেছে, খেলাধুলা করেছে, আর খাওয়া দাওয়াও করেছি, আমরা সব কিছুই দেখাবো আপনাদের সাথে, সব কিছুই শেয়ার করবো। আর এখন জাস্ট ব্যাপারটা উপভোগ করছি, আর মনটা সত্যি একটু খারাপ হয়ে গেছে, একটু মানে কান্না কান্নাও পাচ্ছে, যেহেতু কালকে চলে যাব আবার ব্যাক টু নর্মাল লাইফ, কাজ, অফিস, হাজব্যান্ডের অফিস, আমার মেয়ে সামলানো, রান্না বান্না, মানে যাবতীয় যা কাজ আর কি ডেলি লাইফে, সেগুলোতে ঢুকে যাবো। সো এইরকম দৃশ্য সত্যি, মানে এত হাওয়া দিচ্ছে এখানে, শুধু মনে হচ্ছে চুপ করে বসে ব্যাপারটা উপভোগ করি। তো যাই হোক, ওই কোভিড সিচুয়েশনের জন্য বেরোতে পারিনি, তো গডের কাছে প্রে করবো যাতে সব কিছু নর্মাল হয়ে যায় অ্যান্ড আমরা আবার বেরোতে পারি। আসলে আমরা না ভীষণ ঘুরতে পছন্দ করি, প্রচুর ঘুরেছি বিয়ের 3-4 বছর, প্রচুর ঘুরেছি, তো সেই জায়গা থেকে লাস্ট 2 বছর বা প্রেগনেন্সি হওয়ার পর থেকে তো বেরোতে পারছিলাম না, সে কারণে একটু আর কি মনটাও খারাপ ছিল, এখন বেরিয়ে খুবই ভালো লাগছে। তো আজকে ভিডিওটার বেশি বড় করছি না, যদি টুকটাক কিছু দেখানোর হয় তো দেখিয়ে দেবো আমি। তো এখানে কিছুক্ষণ মজা করার পরে আমরা হোটেল রুমে চলে গেছিলাম অ্যান্ড ওখানে গিয়ে আমার মেয়ের সাথে সবাই মিলে ভীষণ ডান্স করেছে, নাচ গান, অনেকক্ষণ ধরে আমাদের আড্ডা চলেছে, আপনারা দেখুন এখানে। আর এখানে ওরা ওকে স্টেপটা চেঞ্জ করতে বলেছিল, সেই জন্য ও নিজের নাচের স্টেপটা চেঞ্জ করেছে কিভাবে, ও তারপরে ওকে ওরা একটা, এই যে দেখুন নাচের স্টেপটাও চেঞ্জ করলো, এই যে আগে অন্যরকম নাচ ছিল এখন এইভাবে নাচ করছিল, তো সে কারণে ও একটা বল গিফট পেয়েছে, এই যে দিতে আসছে ওকে বলটা, দেখুন একটা দাদা হয় সে দিয়ে গেছে ওকে বলটা, তো বলটা বাড়িতেও নিয়ে এসছে, ওটা নিয়েই ও খেলাধুলা করে, তো সবাই খুব আনন্দ করেছে, কেউ আমরা কাউকে চিনি না কিন্তু বাচ্চাকে সবাই ভালোবাসে, সে কারণে বাচ্চার সাথে সবাই খুব মজা করেছে।
আর এই রাতের ভিউটা দেখিয়ে দিলাম সমুদ্রে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আগামীকাল আমাদের ফেরার পালা, তো কালকে আপনারা দেখতে পাবেন আমার রিটার্ন করার ভিডিওটা। সো আজকের আর বেশি বকবক করছি না, ভালো থাকবেন, বাই বাই।